ये দেখছো বন্ধুরা, এই যে অ্যারেনিয়াম গাছটা, এই গাছটা আমি একে একটা অন্য রূপে রূপায়িত করব। দেখতে পাচ্ছ গাছটা কত লম্বা? দেখতেই পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ কত লম্বা গাছটা। হ্যাঁ দেখো কত লম্বা গাছটা, তাই তো? এবার আমি এটাকে একটা যে রূপটা দেবো সেটা দেখো, সেটা হচ্ছে যে আমি এটাকে পুরোপুরি দুখণ্ড করব। দুখণ্ড করে তারপর এটাকে অন্য একটা আঙ্গিকে রূপায়িত করার চেষ্টা করব। দেখো আমি আগে একটা আনুমানিক দাগ দিয়ে রেখেছি, সেই দাগে দাগে আমি কিন্তু কাজটাকে কাটছি। পুরো দু ভাগে ভাগ করব গাছটাকে, তারপর এটাকে একটা বেনিট আকার দেব। বেনি যেটা আমরা দেখেছি, দেখো এটাকে কিন্তু আস্তে আস্তে করতে হবে, আমার অভ্যাস আছে, আমি যার জন্য আমার কাছে এটা কিছু মনে হয় না, খুব সহজ মনে হয় এটা। দেখো এবার কিন্তু এটাকে আমি যে রূপ দিচ্ছি, দেখো বরাবর আমি কিন্তু এটাকে কাটছি, দু ফাল করে কাটবো এটাকে একদম সুন্দরভাবে। হ্যাঁ, যাতে ও কোনো জায়গায় বেঁকে না যায়, আমি একটা আনুমানিক রূপ একটা দিয়েছি। দেখো দেখো সব একদম এইখান থেকে আমি কিন্তু ওকে দ্বিখণ্ডিত করছি গাছটাকে। দেখো দ্বিখণ্ড আকারে আমি একে রূপ দিচ্ছি, ফুললে দ্বিখণ্ড করবো। হ্যাঁ একদম জগা থেকে, তার আগে আমি এগুলোকে পাতাগুলো একটু কেটে দেবো, পাতাগুলো একটু না কাটলে অসুবিধা হবে গাছটার কাজ করতে। এই পাতাগুলো আমি যার জন্যকে কেটে দিচ্ছি, তারপর যে রূপটা হবে আমি সেটা তোমাদের পরবর্তী যে আমি ইয়ে দেবো ভিডিও, সেটা দেখতে পাবে যে কী রূপ নিল গাছটা। দেখো এভাবে যাচ্ছে, এটি কিন্তু একদম একদম আমি কিন্তু ডগা থেকে কাটছি। ডগা থেকে কেটে ওকে দুটো রূপে রূপায়িত করছি। দেখো একদম দু দ্বিখণ্ড বললাম না, পুরো দ্বিখণ্ডই করবো গাছটাকে, দুটো রূপ হবে, দুটো দিকে দুটো চলে যাবে। তারপর এটাকে যাতে ফ্যাঙ্গাস আক্রমণ না হয় সেই জন্য আমি ওকে অ্যান্টি ফ্যাঙ্গাস দিয়ে শোধন করে নিলাম। এরপর আমি যে রূপটা দিচ্ছি দেখো, একটা একবার এটা এদিকে, একবার এটা এদিকে, এই দেখো, হ্যাঁ এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এটা এদিকে যাচ্ছে, এটা এবার এদিকে আসবে, হ্যাঁ এটা এদিকে আসছে, হ্যাঁ এভাবে দেখতে পাচ্ছ, এবার এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, হ্যাঁ এবার এটা এদিকে আসবে, হ্যাঁ এরকমভাবে যাবে, এরকমভাবে, হ্যাঁ এই আসছে, এটা ঘুরছে, এটা ঘুরছে, এটা আবার এদিকে আসবে, এভাবে ঘুরে ঘুরে ও রূপ নেবে। এই যে দেখো, এই যে অবস্থায় নিয়ে এলাম আমি ওকে, এইভাবে নিয়ে এসে এবার
এরকম ভাবে আমি ওকে একটা বেণী বন্ধন করছি। বেণী যেমন ভাবে বাঁধে মেয়েরা, ঠিক সেভাবেই আমি ওকে নিয়ে আসছি। দেখো একদম সেভাবেই, একেবারে একইভাবে এরকমভাবে, দেখো একদম সেভাবেই আমি ওকে কিন্তু নিয়ে যাচ্ছি। হ্যাঁ এরকমভাবে, এরকমভাবে আবার, এরকমভাবে আবার, এরকমভাবে এরকমভাবে নিয়ে এসে একদম এইখানে নিয়ে এসে আমি ওকে দুটোকে আবার জয়েন করে দিলাম, যেখানটাই ছিল সেখানে নিয়ে এলাম। এবং ওখানটায় আমি একটা হোয়াইট টেপ দিয়ে দিচ্ছি যাতে ও ঠিক একটা রূপ নিয়ে থাকতে পারে। কিছুদিন রাখতে হবে ওকে ভাবে, কিছুদিন রাখার পর আমি ওকে আবার ছাড়িয়ে দেবো। ঠিক জয়েন নিয়ে নেবে, যখন জয়েন নিয়ে নেওয়ার পরে আমি এই রূপটাকে আবার চেঞ্জ করে দেবো, জাস্ট যেটা হবে এটা এটা করলাম। এটাকে এখানে এই রূপটা দিলাম, এবারে যে এই করবো এইভাবে বেঁকে দিচ্ছি, এরকমভাবে বেঁকে নিয়ে আসছি, এরকমভাবে এরকমভাবে একদম দেখো খুব সুন্দর একটা রূপ একদম। আবার এইখানটায় আমি একটা হোয়াইট টেপ দিয়ে দেবো। এগুলোকে সবগুলোকে নিয়ে ব্যাস এটা একটু দিয়ে দেবো, এটা সোজা থাকে, এটা সোজা রাখবো এরকমভাবে ব্যাস। একদম কোনো ফাঁক রাখলাম না এখানটায়, একদম বন্ধ করে দিলাম এখানটা ব্যাস। এখানটা এবার এই রূপ নিল, এটা সহজেই তোমরা করতে পারো, কিন্তু খুব সাবধান, সবাই করতে যাবে না, খুব মুশকিল এটা করা, গ্যাসটা মারা যেতে পারে, অতএব একটু সতর্ক থাকবে। বিশেষ করে দেখো এই যে দুটো জয়েন্ট আমি ঠিক মতন এইভাবে জয়েন্টটা কিন্তু করে দেবে, জয়েন্টটা এই জয়েন্টটা কিন্তু সমান থাকবে। আর একটু টেপ দিয়ে দিই এখানটায়, মনে হচ্ছে একটু ক্যাপ পড়ে গেল, একদম এই দুটোতে টেপটা দিয়ে দিই একটু ব্যাস। ঠিক এখানটায় আবার জয়েন নিয়ে নেবে পূর্বের মতো ব্যাস। দেখো বন্ধুরা কী ছিল গাছটা, এই কী রূপে রূপায়িত করলাম। এবং এরপরে যখন পরবর্তী আমার যে ভিডিও দেবো আপডেট, সেটা কিন্তু পরে দেখতে যেন ভুলো না। ভালো থেকো ভীষণ, ধন্যবাদ।